স্বামী যখন ঘরে আসে স্বামীর কাছে গিয়ে সান্ত্বনা দিতে জানে না, ওই মুহূর্তে হাত পা পড়ে কাঁদতে লাগে, আমার মা আমি আপনাদের হাদিসটা শোনাচ্ছি, আগে উদাহরণটা দিলাম, ওই ওই সময় আপনার স্বামীর হাত পায়ে এবার খুন বেরিয়ে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনি যদি স্বামীর পায়ে পড়ে কান্না না করে স্বামীর হাত ধরে আল্লাহকে সাক্ষী রেখে সান্ত্বনা দেন, আপনার স্বামীর আধা যেন শারীরিক বেমার দূর হয়ে যাবে, আপনার স্বামীর আধা যেন দুঃখ মন থেকে সরে যাবে, বেদনা থাকবে না, স্ত্রীর দ্বারা স্বামীর বেদনা দূর হবে, কিন্তু তা তো করতে পারে না, কি করে করবে জানা নেই, শুনেছে বটেই কিন্তু হাদিসের মধ্যে আমল নেই। আমি হাদিসটা শোনাচ্ছি আমার নানা জান, একদম সহিহ বুখারীতে হাদিসটা পড়ান, আমি ছোট করে দুটো শব্দ শোনাচ্ছি। আল্লাহ রাসূল গারে হেরায় মগ্ন থাকতেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠালেন, যাও আমার নবীকে শিক্ষা দিয়ে এসো, চলে এসেছেন আল্লাহর নবীকে দুই হাত দিয়ে এবার জড়িয়ে ধরেছেন নিজের বুকের সঙ্গে, আল্লাহর নবী বলেন আমাকে নিজের বুকের সঙ্গে এমন করে জড়িয়ে ধরলো, এত জোরে যেন আমাকে ভাড়া দিল, আর ওই মুহূর্তে আমাকে বলল নবী আপনি পড়ুন, আমি বললাম আমি পড়তে জানি না, এইভাবে তিনবারের বেলায় কঠিন করে আমাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, এত জোরে যেন চাপ পেলাম, সঙ্গে সঙ্গে নবীর মুখে বেরিয়ে গেল ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পাঁচ পাঁচটি কোরআনের আয়াত এবার অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল পড়ে নিলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল ছেড়ে দিলেন, আল্লাহ রাসূল এবার ভয় কাঁপতে শুরু করেছে, এত ভয় ওই অবস্থায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঘরে কে আছে, একমাত্র সোহাগিনী নিজের অর্ধাঙ্গিনী হযরতে খাদিজা, ঘরে গিয়ে বলেন খাদিজা রে জাম্মেলনি জাম্মেলনি, হে খাদিজা আমাকে চাদর উড়িয়ে দাও, আমাকে চাদর গায়ে দিয়ে দাও, এত নবী আমার ভয় পেয়েছেন থরথর করে কাঁপছেন, হযরতে খাদিজা এবার দেখে যেন তাড়াহুড়া করে চলে এসেছেন, নবী বলেন খাদিজা রে লাকাদ খাশিত আলা নাফসি, আমি আমার অন্তরে এই রকমের যেন ভয় অনুভব করছি, হয়তো আমি আর বাঁচব না, আল্লাহ রাসূল এত বড় কষ্ট পেয়েছে, হযরত খাদিজা ওই সময় যদি আল্লাহ রাসূলের পায়ে পড়ে কাঁদতেন, নবী গো আপনি কথা বলছেন হয়তো তাহলে আজকে কি হবে, আহ এই রকমের কোনো কথা নেই, আল্লাহ রাসূলের পাশে এসে দাঁড়ালেন, আল্লাহ রাসূলের কাছে বলছেন ওগো আল্লাহ রাসূল শুনুন, আপনি যে এত ভয় পেয়েছেন শরীর আপনার কাঁপছে, আপনি ভাবছেন হয়তো আর বাঁচব না, নবী গো এটা কোনোদিন হতে পারে না, আমি খাদিজা আপনাকে যেন সান্ত্বনা দিচ্ছি, আল্লাহ নবীর হাদিস এবার শোনাচ্ছেন হযরতে খাদিজা, কাল্লা ফাওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাহদুমা ওয়া তাগরি জাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আল্লাহ রাসূলকে এই রকমের একটা একটা করে তিনার গুণের কথাগুলো হযরতে খাদিজা বলছে, কান্না করছেন না গো, সান্ত্বনা দিচ্ছেন, অথচ সেই নারীদের বলা হয়েছিল আত্মা নেই, বলা হয়েছিল সেই নারীরা কোনোদিন তারা পৃথিবীর বুকে স্বামীদের মায়া জালে ফেলতে পারে,
আমার কাছে শয়তানের মায়া জাল আছে, দেখেন আমার মা আমার খালালা কত বড় আপনাদের সম্মান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি সহিহ বুখারীর হাদিসটা আপনাদের দলিল হিসাবে দিচ্ছি, আল্লাহ রাসূলকে বলছে কোনদিন হতে পারে না, কাল্লার মানে হলো হারগিস নেহি কখনো নয়। আপনি যে আত্মীয় স্বজনদের অবশ্যই সম্পর্ক রেখেছেন, আপনি যে অসহায়দের খাবার দেন, আপনি মেহমানদের মেহমান নামাজি করেন, আল্লাহ রাসূলকে একটা গুণের কথা বলছেন। আর বলছেন নবী গো আপনি কোনদিন চিন্তা করবেন না, আপনার কোন রকমের অসুবিধা হবে না। আল্লাহ রাসূলের শরীর কাঁপ মনে হয় আধা কমে গেল, এমন করে হযরতে খাদিজা সান্ত্বনা দিলেন। শুনুন আমার চাচাতো ভাই ওয়ারাকাবিন নফল হলো বিশাল বড় আলেম, আমি তার কাছে আপনাকে একটু জানতে নিয়ে যাই। নিয়ে গেলেন, গিয়ে বলছে তো ভাইজান ওয়ারাকাবিন নফল রে, আজকে আমি দেখো তো আমার হাবিবকে নিয়ে এসেছি এই অবস্থা। ওয়ারাকাবিন নফল দেখে শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে যেন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যাও তাড়াতাড়ি করে তাকে তুমি তোমার ঘরে ফিরিয়ে নিয়ে যাও। হে মা আমার বোনেরা, আমি বলতে চাইছিলাম আপনাদের মতো মায়েরা যেন আজকে ইসলামে এইরকমের সাথ দিয়েছে। আপনার জন্য যেন দাওয়াতের ব্যবস্থা রয়েছে, প্রয়োজনে আপনিও যেন ইসলামের দাওয়াত দিতে পারেন, মানুষের মনের যেন সান্ত্বনা মিটাতে পারে, প্রয়োজন আছে। আমরা পুরুষেরা অনেক আলোচনা শুনি, আমরা খুতবা শুনি, অনেক ঘরের অনেক মাহফিলে যাই, কিন্তু মা খালারা যেতে পারে না। আমার মা আমার বোন আজকে আমি আপনাদের জন্য আল্লাহর কোরআন এবং সহিহ হাদিস শোনাচ্ছি, প্রয়োজনে আপনারা যদি এই কাজটা করতে পারেন, আল্লাহ আমার ঘরে আমরা সবাই নামাজি কিন্তু আমার পাড়া প্রতিবেশী আমার পাশের ঘরের মহিলারা নামাজ পড়ে না, তাদের যদি দাওয়াত দেন আপনারা দিতে পারেন, তাতে আপনাদের লাভ হবে, আপনাদের কাজ হবে, এই সমাজটা আপনাদের উন্নত হবে। মা খালাদের দায়ী তৈরি করা দরকার আমাদের, শিক্ষার প্রয়োজন আছে, আল্লাহ সম্মান দিয়েছেন নারীদের, এই নারীরা প্রয়োজনে গ্রামে নিজের পায়ে তারা তাবলিগ করবে। এক মেয়ে মেয়ে মানুষ অপর মেয়ের মানুষের বাড়িতে গিয়ে এবার কোরআন এবং হাদিসের দাওয়াত দেবে, কি দিয়ে লাভ কি হবে? আমি আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি, সেটা আবার আপনাদের আমতলাতে পড়া হয়। আমি আগে বলছি কোরআন আর হাদিস ছাড়া অন্য কোন আলোচনা নয়। আমার জীবনে আমি অনেক কবিতা গেয়েছি, আমার জীবনে আমি অনেক আবৃত্তি গেয়েছি, আমার জীবনে আমি এত গজল গেয়েছি যে মানুষের মনকে কেড়ে নিয়েছি। আমি চাইছি আজকে আপনাদের এই বার্তাটা, এই ভারটা আমার আব্দুল সহুর ভাইকে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের দলিল দিয়ে কয়েকটা সহিহ হাদিস শোনাচ্ছি, যেন মা খালারা শোনার পরে তারা এই জায়গাটাতে পৌঁছাতে পারে, জান্নাত। এই রকমের সমাজ প্রতিষ্ঠা করা আমাদেরও দায়িত্ব, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে। কি করে? একটা হাদিস আপনাদের শোনাই, কথাটা ভালো করে নিন, সহিহ বুখারীর হাদিস। আগামী দিনে একটা সময় আসছে, সেটা হলো রমজান মাস।
আমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা নানার কাছে দৌড়িয়ে যাব, নানা যান বা মাওলানা সাহেব সামনে রোজাতে এই রকমের আমরা সমস্যার সম্মুখীন হলাম এই সম্পর্কে আমাদের জানানো একটু বলে দিন। নানা একটা একটা করে বলে দেবেন, শুনেন ভালো করে। আপনারা যে কোরআন হাদিস শুনেন আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, আপনারা যে কোরআন হাদিসের মানুষ আমি বুঝতে পারছি আপনাদের মহফিল দেখে, আপনারা যে জ্ঞানী মানুষ তার পরিচয় আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে ধিয়ান দিয়ে শুনছেন। কিন্তু একটা মেয়ে মানুষ যদি এই রকমের গোপনে একটা মশলা জানতে চায় তাহলে মাওলানা সাহেবকে সব কথা খুলে বলতে পারবে না। কিন্তু ওই জায়গায় যদি একটা আলেমা হয়, একটা শিক্ষিতা নারী হয়, কোরআন হাদিস জানেওয়ালে হয়, মেয়ে মানুষেরা তার কাছে সমস্ত গোপনীয় কথা তারা জানতে পারবে। এ রোজাতে কত প্রশ্ন হয় বলো না, রোজা আছে কিন্তু স্বপ্নদোষ হয়ে গেছে, রোজা হবে না হবে না, কত রকমের মানে প্রশ্ন হয়। কিন্তু মেয়ে মানুষেরা কাকে প্রশ্ন করবে, আলেম বলে আমাদের প্রশ্ন করতে পারে না, তারা লজ্জা পায়। শোনেন হাদিসটা শোনাচ্ছি, হাদিসের রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস নাম্বার 313 কিংবা 314 সহিহ বুখারীর হাদিস। এই জায়গাটা আমি আজকে আপনাদের তুলে দিচ্ছি, আমি কোনোদিন এই হাদিসটা আলোচনা করলাম আমার ওস্তাদ জিনার কাছে, আমি বুখারী পড়েছিলাম উনি কিন্তু পিছনে বসেছিলেন, এবার শোনার পরে এবার বলছে বাবু তুমি হাদিসটা বললে খুবই ভালো লাগলো, তবে মনে হয় একটু সন্দেহ। আমি এই জায়গাটাতে তখন বের করে দেখালাম, বলে ঠিক বলেছো, এইখানে দুইটা রাওয়ায়েত আছে, আমি এইটা রাওয়ায়েত মনে করেছিলাম তুমি এইটা বলেছো। শোনেন শব্দটা শোনাই কি, আমার মায়েরা আজকে আপনাদের অনেক মশলা সম্পর্কে জানতে আর আলেম ওলামাদের কাছে যেতে হবে না। উত্তর এলাকায় এত মাখালারা শিক্ষিত আছেন, এত বোনেরা এখন কোরআন হাদিসের চর্চা করছে, দেখবেন মেয়েরা এখন বানাতে পড়ছে, মাখালারা কোরআন হাদিসের তারা গবেষণা করছে, তারা পড়াশোনা করছে। মশলা সম্পর্কে জিজ্ঞাসা করলে শিক্ষিতা মাখালাদের কাছে যাবেন, যেটাই প্রয়োজন ওনারা সুন্দর করে আপনাদের কিতাব দেখে বলে দেবেন, আলেমাদের কাছে যাবেন ওনারা ওস্তাদ এবং মানে সমস্ত ম্যাডামদের কাছে পড়াশোনা করে এই মশলা সম্পর্কে আপনাদের জানিয়ে দেবেন। কি মশলা সবাই জানি না, আমরাও জানি না, অনেক মানুষ আছে ফরজ গোসল কিভাবে করতে হয় অনেক পুরুষ জানি না, এটা তো আরো ভাইটাল হাদিস, এত ভাইটাল। অনেক মা আমার আছেন, যদি বলা যায় কোন সময় কোন সিরিয়াল হয় টক 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 করে বলে দেবে, কারণ টিভির পর্দায় মা খালার এখন সব সময় বসে থাকে। কিন্তু এই মশলাটা জিজ্ঞাসা করেন, আমার মনে হয় 100-এর মধ্যে 100টা মা খালা জিরো পাবে। কি আল্লাহ রসুলের কাছে বলেন, ওগো আল্লাহ রসুল আমি একজন আনসারি নারী, আপনার কাছে জানতে চাই আমরা যখন মাসে 7 দিন ঋতু থেকে পবিত্র হব আমরা কি অবস্থায় পবিত্রতা অর্জন করব। কত ভাই তাল হাদিস, আল্লাহ রসুলকে বলেছে, আল্লাহ রসুল ওই সময় যেন বলছে নরে আল্লাহর বান্দে খুঁজি ফুরসাত মিন মিসকি ফাতাহ তাহারা বি তাতাহারি বিহি বিহা, আরে আল্লাহর বান্দে শোন ভালো করে, একটা কাপড়ের তুলায় তুমি সুন্দর করে সেন্ড লাগাবে আর সেই জায়গাটা সুন্দর করে তুমি পরিষ্কার করবে। দেখেন আল্লাহ রসুলের কাছে জানতে গেলেন, আমরা যখন 7 দিন মিন্স থেকে পবিত্র হব আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। কত পরে জ্ঞানী কথা, আমার মা খালাদের শিক্ষিত হওয়া দরকার আছে কিনা, তাদের এই রকম
দলিল দিচ্ছি আপনাদের। আল্লাহ রাসূল বলছেন যাও এইভাবে করে একটা কাপড়ের ছোট একটা কাপড়ে তুলা বা কাপড়ে তুমি সেন নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে। সেই আনসারি মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে পবিত্র দর্জন করব। আল্লাহ রাসূল লজ্জায় পড়ে গেলেন এখন কি করে খুলে বলে দেব। আবার বলেন যাও তুমি এই রকমের কাপড় দিয়ে সুন্দর করে সেন্টের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। আবার বলেন কাইফা যার অর্থ হলো কিস্তারা বা কেমন করে। আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহি ফাতাত্তাহিরি হাইরি সুবহানাল্লাহ নবীর যেন মাথা নত হয়ে গেছে খুলে বলতে পারেন না। বলে যাও 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 তুমি এইভাবে করে পবিত্রতা অর্জন করবে। মেয়েটা বলছেন আমি আল্লাহ রসুলের কাছে পুরো যেন কথাগুলো বুঝতে পারলাম না কিভাবে আমি পবিত্র হব অর্থাৎ গোসল আমার হবে আমি পাক হব আমার জানা হলো না। আল্লাহ রসুলের পাশে হযরত আয়েশা ছিলেন সঙ্গে গিয়ে হযরত আয়েশা আনসারি মেয়েটার হাত ধরে নিলেন এবার ঘরে টেনে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলেন পরে বন রে শুন ঋতু থেকে পবিত্র হওয়ার জন্য তুলায় করে এই রকমের সেন লাগিয়ে তোমার সমস্ত রক্ত গুলো পরিষ্কার করে নেবে। মেয়েটা সম্পূর্ণ বুঝতে পারলেন। হযরত আয়েশা খুলে খুলে সম্পূর্ণটাই বলে দিলেন। এই জায়গায় একজন পুরুষ মানুষ অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ যেন খুলে বলতে পারলেন না লজ্জা পেলেন কিন্তু হযরত আয়েশার কাছে কথাটা বলতে লজ্জা হলো না। হযরত আয়েশা বলেন আমি খুলে খুলে সব বলে দিলাম আমার জন্য বলতে কোনো লজ্জা আসলো না। এখান থেকে কি পাওয়া গেল আল্লাহর কোরআনের আয়াতটা পড়েছিলাম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া ও বাযিন يأمرون بالمعروف وينهون عن المنكر আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী এক অপরের সহায়ক তারা ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এই জায়গায় পাওয়া গেল হযরত আয়েশা হলেন একজন প্রতিনিধি যিনি কথাগুলো জানিয়ে দিলেন। আমার বলার উদ্দেশ্য হলো মা বোনেরা আপনাদের কেউ যেন এই রকমের তৈরি হতে হবে তাহলে সমাজের মধ্যে আপনাদের এই রকমের জেনারেশনে ছোট ছোট মেয়েরা যারা শরীয়ত সম্বন্ধে জানে না সম্পূর্ণটাই আপনাদের কাছে জানতে পারবে। একটু আসেন